এবার আসে আরেকটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি সেটা হলো কোরআনে বিভিন্ন আয়াতকে আয়াতের অংশকে মোবাইলে বিশেষ করে আপনার রিংটোন হিসাবে ব্যবহার করা রিংটোন হিসাবে ব্যবহার করা এটা কতটুকু জায়জ তো এ বিষয়ে আমাদের অনেকেরই জানা থাকার কথা যে আরব অনারব সারা বিশ্বের প্রায় সকল ওলামায়ক রাম এ ব্যাপারে প্রায় সকল হাতে গোনা কিছু বাদে প্রায় সকল ওলামায়করামের এক মানে ঐক্যবদ্ধ এক্ষেত্রে ফতোয়া হলো যে এটি কি নয় জায়েজ নয় কোরআনে করিমের আয়াতকে রিংটন হিসাবে ব্যবহার করা এটা কি নয় জায়েজ নয় এমন কি কোন দোয়া আছে না অনেক দোয়া কোরআন বর্ণিত হয়েছে আল্লাহ গেছে দোয়া এগুলোকেও রিংটোন হিসাবে ব্যবহার করা কি নয় জায়েজ নয় আজানকেও রিংটন হিসাবে ব্যবহার করা জায়েজ নয় কোন ইসলামী সংগীত যার অর্থের ভিতরে তেমন খারাপ কিছু নয় সেগুলো ব্যবহার করা যেতে পারে অথবা অন্য কোনো সাধারণ কিছু ব্যবহার করা যেতে পারে কিন্তু কোরআন করিমের আয়াত এটার অংশ অথবা পুরো আয়াত কোনোভাবেই আপনার রিংটন হিসাবে ব্যবহার করা কি নয় জায়েজ নয় এর কয়েকটা কারণ আছে নাম্বার আল্লাহ এক যে জন্য দিয়েছেন এটা তার খেলাফ কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে কি জন্য ভাই এটা পাঠ করে সব অর্জন করা এটার চিন্তা ভাবনা গবেষণা করে সে অনুযায়ী আমল করা এজন্য কোরআন আসছে কি আসেনি আপনি কোরআনকে রিংটন হিসাবে ব্যবহার করছেন এটা হলো দুনিয়াবি একটা কাজের সুবিধার জন্য আপনি কি করতেছেন ইউজ করছেন কোরআন এই জন্য আসে নাই দুনিয়াতে কথা তো যে আল্লাহ কোরআনে দিয়েছেন কোরআন দিয়েছেন সেই কাজে ব্যবহার না করে এটাকে নিছক একটা নিজের সুবিধার কাজে দুনিয়াবি একটি কাজে ব্যবহার করা হলো যেটি এক ধরনের কোরানের কি করা অপমান করা দ্বিতীয়ত হলো যে এটা হলো সরাসরি কোরআনকে এক ধরনের অবমাননা কিরকম অবমাননা যে কোরআনের মতো সম্মানিত এই বস্তুকে আপনি আপনার দুনিয়ার একটা সাধারণ কাজে কি করলেন ব্যবহার করলেন কারিমের আয়াত লেখা আছে সেরকম কাগজকে যদি আপনি ঠোঙা বানান সেটা যদি কিছু রাখেন সেটা যদি আপনার কোরআনের কি হয় অপমান হয় যে এই সাধারণ কাজে আপনি এখানে এটাকে ব্যবহার করছেন কোরআন কারিমের আয়াত লিখিত পৃষ্ঠাকে কাগজকে তাহলে একইভাবে কারিমের আয়াতকে রিংটোন হিসাবে ব্যবহার করা মোবাইলের মধ্যে ঠিক একই ধরনের অপমান এবং কোরআনকে অসম্মান করা সেই জন্য এটা জায়েজ নাই অথচ আল্লাহ সোহা তালা বলেছেন অমা ইউ আজদিম শাহ এর আল্লাহ ইফ ইন নেহামিন তাকোয়াল কুলুসরাহজার বত্রিশ নম্বর আত্তাল্লাস সোহাত আলাহা বলেন যারা আল্লাহ সোয়াহতালার নিদর্শনকে সম্মান করে এটা তাদের অন্তরের যে তাকোয়া আছে সেই তাকোয়ার প্রমাণ বিধায় আমাদেরকে কোনো অবস্থাতেই এই কোরআনে একিমের আয়াতকে রিংটোন হিসেবে ব্যবহার করা কি হবে না ভাই জায়েজ হবে না অনেকেই এক্ষেত্রে একটা যুক্তি দেখান যুক্তি হলো এই যে আমি রিংটোন হিসাবে যেগুলো ব্যবহার করছি হয়তো কোনো গান বাজনা কোনো বাদ্য বাজনা যেগুলো হারাম তো আমি হারাম থেকে বাঁচার জন্য একটা ভালো জিনিস দিলাম তাতে অসুবিধা কী তো এটাতে অসুবিধা অনেক একে তো হলো এটা অপাত্রে ব্যবহার কোরআনের দ্বিতীয়ত হলো এটা কোরআনের অসম্মান কোরআন আয়াত লিখিত পৃষ্ঠা দিয়ে ঠোঙা বানানো যেরকম অসম্মানের এটাকে রিংটোন হিসাবে রিংটনের মতো একটা সাধারণ দুনিয়াবী কাজে নিজের সুবিধার কাজ এটাকে ব্যবহার করা আল্লাহর কালামকে এটা একই ধরনের অসম্মান এর পাশাপাশি এই কোরআনে কারিম রিংটন হিসাবে ব্যবহার করার ফলে এটাকে আপনার অপূর্ণাঙ্গ অবস্থাতে যদি ফোনটা রিসিভ করা হয় তাহলে তার অর্থের ভিতরে কী হয় পরিবর্তন হয় কি হয় না কথার কথা লা ইলাহা ফালাম анnahু লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন কারীমের আয়াত আপনি এ একটা কথার কথা রিংটোন হিসেবে রাখলেন অথবা যে কোনো আয়াত রাখলেন তো যার কাছে ফোন দিচ্ছেন রিংটোন হিসাবে আপনার কি আপনার মোবাইলে ফোন আসলো কথার কথা তো সেখানে রিংটোন হিসাবে বাজছে ওইটা ফালাম আন্না লা ইলাহা আপনার মোবাইলে তো লা ইলাহা বলার পরে আপনি কি করলেন রিসিভ করলেন আপনি রিসিভ করার সময় তো আর দেখে রিসিভ করবেন না যে কত দূর এসে পৌঁছাইছে তখন অর্থের ভিতরে পরিবর্তন হবে কি হবে না এই আশঙ্কা থেকে যায় বিধায় কোরআনে করিমকে রিংটুন হিসেবে ব্যবহার করা কি নয় জায়েজ নয় এ ব্যাপারে সারা পৃথিবীর ওলামা একরাম প্রায় একমত এটা কোরআনের অপমান এটা কোরআনের অসম্মান কোরআন যে জন্য নাজিল হয়েছে এটাকে তার ব্যতিক্রম নিজস্ব একটা দুনিয়াবি তুচ্ছ উদ্দেশ্যে ব্যবহার করা হয় অথচ এর বিকল্প বহু আছে আপনি অন্য কোনো ভালো রিংটোন ব্যবহার করতে পারেন